আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছুদিন পর আবারও আপনাদের সম্মুখে হাজির হলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যে মহামারী করোনার কারণে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, আর এ কারণেই আমাদের ছেলেমেয়েরা এবং কোমলমতি শিশুরা পড়াশোনা থেকে অনেকটি দূরে থাকার চেষ্টা করছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান তারা অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছে। তবে এখানে আমি বলবো যে অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে সুন্দর একটি সফটওয়্যার আছে, হয়তোবা আমরা কেউ কেউ জানি, আবার কেউ কেউ জানি না, যেটি হচ্ছে জুম অ্যাপস। সেই জুম অ্যাপসটি আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সেই জুম অ্যাপসের মাধ্যমে আইডি খুলে তারপর ক্লাস নেওয়া যায়, এবং যে কোনো গুরুত্বপূর্ণ, যেমন এখন করোনা ভাইরাসের কারণে বিভিন্ন জেলা উপজেলায় লকডাউন আছে, আর এক্ষেত্রে যদি কোনো অফিসের মিটিংয়ের প্রয়োজন হয়, কোনো সদর দপ্তরে না গিয়েই প্রত্যেকে বাসায় থেকেই মিটিংয়ের কাজটি সারতে পারেন, এবং যিনি মিটিংয়ের প্রধান অতিথি তাকে সকলেই দেখতে পারবেন এবং তিনিও সবাইকে দেখতে পারবেন। এমন একটি সুন্দর একটি অ্যাপস, কোনো জায়গায় না গিয়েও টাকা খরচ না করেও মিটিংয়ে শরিক হওয়া যায়, অথবা আলোচনায় শরিক হওয়া যায়, অথবা সুন্দরভাবে ক্লাস নেওয়া যায়। আর এই অ্যাপসটি হচ্ছে জুম অ্যাপস। সম্মানিত ভিউয়ার্স, অনেক কথা বললাম, তবে তার মাঝে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে যারা আমার চ্যানেলে নতুন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার উৎসাহ বাড়বে এবং ভিডিও তৈরি করতে মন আরও প্রফুল্ল হবে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে এভাবে আপনি আমার ভিডিও তৈরির সাথে সাথে ভিডিওগুলো পেতে পারেন। তাহলে আসুন আমরা এবার আমাদের মোবাইলের ডাটাটি অন করে নিই, এরপর আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন যে আমার এখানে যদিও লেখা আছে জুম, লিখবেন জুম সফটওয়্যার, এই জুম সফটওয়্যার সাথে লেখার সাথে সাথে জুম ক্লাউড যেটা, এইটা আপনি ইনস্টলে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে যদি ডাটা, যদি মোবাইল, যদি মেমোরি স্পেস যদি খালি না থাকে, মেমোরি স্পেস যদি সফটওয়্যারটি যদি জরুরি প্রয়োজন হয় মেমোরি স্পেস খালি করেই, তবু আপনি তারপরে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। যেহেতু আমার পূর্বে ইনস্টল করা আছে, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই আপনারা ওপেনে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করার পর অ্যাপসটির এভাবে একটি আপনারা ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে যাদের এখানে অ্যাকাউন্ট খোলা নেই, তারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এই যেমন এখানে দেওয়া আছে মান্থ, ডে, যেহেতু আপনার জন্ম তারিখ কত, সেই অনুপাতে আপনি জন্ম তারিখ এখানে প্রবেশ করবেন। যেমন আমার জন্ম তারিখ আমি এখানে এভাবে দেব, দেওয়ার পরে সাপোজ মনে করেন যে আমার জন্ম তারিখ এভাবে আমি দিলাম, দেওয়ার পরে এরপরে এই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা, যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে আমি আপনাদেরকে এটা দেখাতে পারতেছি না, তাহলে এডিট করা দরকার হবে। আপনারা ধাপে ধাপে যদি এই ইসের পরে, যে আমি এখানে দেখাচ্ছিলাম যে জন্ম তারিখের পরে, যদি এটা দেওয়ার পরে, এটা ওকে হওয়ার পরে যদি ফোন নাম্বার চায়, আপনারা ফোন নাম্বার দেবেন। এভাবে ধারাবাহিকভাবে এগুলো স্টেপ বাই স্টেপ দেওয়ার পরে অল্প কয়েকটি অপশন, তাহলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এবং তবে কথা হচ্ছে
যদি যিনি ক্লাস নেবেন অথবা যার মিটিংয়ে কেউ যদি অ্যাটেন্ড করতে চায় সকলে, তাহলে ওই তার আইডিটিকে সকলেই আইডি এবং পাসওয়ার্ড নিয়ে তার আইডিতে প্রবেশ করতে হবে, তাহলেই তার মিটিংয়ে শোনা যাবে এবং তার ক্লাসটিও শোনা যাবে। এভাবে করতে হবে। এভাবে আপনারা এই অ্যাপসটিকে ডাউনলোড করার পরে ওপেন করে আপনারা কেউ চাইলে প্রথমত গুগল তথা জিমেইল এবং ফেসবুকের মাধ্যমে লগ ইন করতে পারবেন। যার যেটা খুশি সেভাবে সে এটা লগ ইন করে নেবেন। আসলে অ্যাপসটি খুব একটি সুন্দর একটি অ্যাপস, এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ অনেক কাজ সমাধা করা যায় বাসায় বসে অনায়াসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।